মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রুচিত, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে, ফটোগ্রাফার আমাকে এক্ষুনি ফোন করেছিলেন, উনি বললেন যে উনি নাকি আমাদের ইভেন্ট কভার করতে আসতে পারবেন না। মানে কি বলছিস? তুই তো 10 মিনিট আগে বললেন যে উনি আসছেন। আরে হ্যাঁ রে বাবা, কিন্তু এখন আমি কি করব কিছু তো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না আমার। এটা কি, উনি তো কমিট করেছিলেন যে উনি আসবেন, দিয়ে এখন বলছে আসতে পারবে না? ভাই এরকম ভাবে হয় নাকি? দেখ, এরকম ভাবে যে হয় না সেটা আমিও জানি, কিন্তু এখন আমি কি করব? ওনার সাথে ফোন করে ঝগড়া করব? আর এমনও তো নয় যে ঝগড়া করলে উনি চলে আসবেন। এতক্ষণ তো ট্রেলার চলছিল, এবার সিনেমা শুরু হবে। পর্ণা, তুমি মাথা ঠান্ডা করো, এদিকে এসো। দেখো পর্ণা, একটা ক্যালেন্ডার শ্যুট করা কিন্তু মুখের কথা নয়, এখন সেটা হবে কি করে? আর প্রফেশনাল ফটোগ্রাফার ছাড়া এই সমস্ত কিছু একেবারে বেকার হয়ে যাবে। আমি তো ভাবতেই পাচ্ছি না, শুধুমাত্র ফটোগ্রাফার নেই বলে এত সুন্দর একটা ইভেন্ট বিফলে চলে যাবে। ম্যাডাম, নাকটা ফাটিয়ে দিই। আরে পিকলু, এইভাবে কখনো সলিউশন হয় না, আমাদের মাথা ঠান্ডা করে সবকিছু সামলাতে হবে। এই রুচি, বলছি দিদি তোর কাছ থেকে ফটোগ্রাফারের খোঁজ চাইছিল, তাই না? হ্যাঁ, কেন? দিদি, 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 কি হলোটা কি বলো তো? চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন? হ্যাঁ, ফটোগ্রাফার হঠাৎ করে আসবে না বলছে কেন? হ্যাঁ, এই মেরেছে মমিতা দি, ছড়িয়ে ফেলবে না তো? বড় বৌদি, আবার বড় বৌদি, আবার তুমি কলকাঠি নিয়ে এসেছো? এই সৃজন, কি ফালতু কথা বলছো? আমি কেন কলকাঠি নাড়তে যাবো? আর তোমাদের ছবি তোলার লোক আসেনি, সেখানে আমার কি করার আছে? শুধুমাত্র আমাকে অপমান করবে না, এই শুধু মতো কথায় কথায় অপমান করে না, আমি তোমার ঘুচিয়ে দেবো। হ্যাঁ বড় বৌদি, একদম ফালতু নাটক করো না। কে কে নাটক করছে? আমি নাটক করছি? তোমার বউ কি করছে সেটা দেখতে পাচ্ছ না? সৃজন, চুপ করে এদিকে এসো। দেখো, এখন বাড়ি ভর্তি লোকজন রয়েছে, এই সমস্ত নিয়ে কথা বলার কোনো লাভ নেই, আমাদের কিছু একটা করতে হবে। তার চেয়ে বরং চলো আমরা ঠাম্মির ঘরে যাই, ওখানে গিয়ে আমরা সবাই মিলে একটু ঠান্ডা মাথায় আলোচনা করে কিছু একটা সলিউশন বার করি। চলো 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 চলো। এই জিনিয়া, তুই কি করছিস? চল আমার সঙ্গে, চল। খুব জোর বাঁচা বেঁচে গেছি, ঝগড়া করে সবটা একবারে ঘেটে দিয়েছি। তাহলে এক্সিবিশন ক্যান্সেল? সে কি, ছবি তোলার লোকই নেই, তাহলে এত সাজগোজ করে নেচে গিয়ে লাভটা কি হবে বলো? আমাদের পোশাকটাই যদি কেউ দেখতে না পায় তাহলে কি হবে? বাবুটার পুরো পরিশ্রমটা একটু জলে যাবে। না না, তা কেন হবে? এত প্রেস, এত মিডিয়া আছে, সবার কাছে ক্যামেরা আছে, ওদের কারুর কাছ থেকে ছবিগুলো নিয়ে নিলেই হবে, কি বলো পর্ণা? না বাবা, ওটা দিয়ে হবে না, ভালো ছবি চাই। আমি বলছিলাম কি পর্ণা, তোমার এক বন্ধু আছে না আমাদের, ওই কি নাম জানো, ওই স্যান্ডি, স্যান্ডি ওই পুজোর সময় ছবি তুলেছিল আমাদের সবার, ওর হাত তো ভালো, তো ওকে দিয়ে ছবি তোলালেই তো মিটে গেল। না না ছোটকা, আমি যে প্রফেশনাল ফটোগ্রাফারকে ডেকেছিলাম, ওর মতন এরা কেউ ছবি তুলতে পারবে না গো, হবে না। আরে কি ধ্যাসটা করছে বলে দেখে নেই, ছবি তোলা এমন কি হাতি করা ব্যাপার? হ্যাঁ, এখন তো সবার হাতে ক্যামেরা, আমার ওই কচি ভদর নাতিটা সারাদিন খ্যাচ 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 করে ছবি তুলছে। জেঠু, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, ভালো প্রফেশনাল ফটোগ্রাফার না হলে কিছু হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।